आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরিবাইল জিপিতে অরুণোদয় বাছাইয়ে অনিয়ম, ডিসিকে স্মারকপত্র বর্জিত। শিলচর মেডিকেল কলেজের শৌচাগারের বেহাল অবস্থা, দুর্গন্ধে নাজেহাল রোগীরা। মহিলা কুস্তিগীরদের উপর যৌন নির্যাতন, বিজেপি সাংসদকে গ্রেফতারের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বড়খলায় অরুণোদয়ের তালিকা প্রকাশের পর থেকে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার শালচাপড়া উন্নয়ন খণ্ডের অধীন 128 নম্বর বুড়িবায়ের জিপি কার্যালয়ে এক প্রতিবাদী ধর্ণা অনুষ্ঠিত হয়। এদিন জিপি কার্যালয়ের সামনে অরুণোদয় থেকে বঞ্চিত শতাধিক হিতাধিকারী বিধায়ক মিসবাউল ইসলাম মুর্দাবাদ, মিসবাউল হায় হায় ইত্যাদি স্লোগান দিয়ে ধর্ণা প্রদর্শন করেন। ধর্ণা শেষে প্রতিবাদকারীরা জানান, বরিবাইল জিপিতে একটি দুষ্টচক্র জিপি সচিবকে নিয়ে পঞ্চায়েত বডিকে অন্ধকারে রেখে এবং অরুণোদয়ের গাইডলাইনকে অমান্য করে তাদের আত্মীয় স্বজনের নামে অরুণোদয় পাইয়ে দিয়েছেন। এতে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হয়েছেন। এ নিয়ে তারা কাছাড়ের জেলা শাসকের কাছে লিখিতভাবে নালিশ ও জানিয়েছেন। এদিন ধর্ণা কার্যসূচিতে উপস্থিত ছিলেন জিপি প্রেসিডেন্ট মিন্টু দাস, শেবুল আহমেদ বড়ভূঁইয়া, মনসুর আহমেদ লস্কর, আবিদুর রহমান বড়ভূঁইয়া, রুশতুল আহমেদ লস্কর, রেজিয়া খাতুন বড়ভূঁইয়া, রমা দাস, রিম্পি রানী দাস প্রমুখ। আমরা এলাকাটা হলো 128 নম্বর বুড়িবেল গাঁও পঞ্চায়েত এরিয়া। এই এখানের এরিয়ার মধ্যে আমাদের বিশেষ করে যারা পাওনাদার, এরা পাওনা থেকে বঞ্চিত হয়েছে। বেশি সরকারের একটা গাইডলাইন আছে, যারা ফোর হুইলার আছে তারা পাবে না, বা হ্যান্ডিক্যাপ আছে যারা এরা পাবে, যারা চাকরি আছে তারা পাবে না। আমাদের এখানে হ্যান্ডিক্যাপ যারা এরা বঞ্চিত হয়েছে, চাকরিজীবী এরা পেয়েছে, এটা আমাদের কাছে প্রমাণ আছে। তাই আমরা গতকালকে এই লিস্ট নিয়ে ডিসি স্যারের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং জেলা পরিষদ সিও স্যারের কাছে একটা দিয়েছি। ডিসি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের ভিতরে অ্যাকশন নেবেন। তাই আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইমিডিয়েট যাতে উনি ডিসি স্যারকে দিয়ে সরজমিনের তদন্ত করে আমাদের বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে অনুরোধ করছি। জনপ্রতিনিধিরা যারা আমাকে আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে সঙ্গে নিয়ে লিস্ট করবে, কিন্তু তারপরে ওরা আমাদেরকে পাত্তা না দিয়ে ওরা দালালরা চালু করে পয়সা নিয়ে ওরা পারিবারিক তান্ত্রিক রাজনীতি করছে। ওরা ওদের মানুষদেরকে দিয়ে যারা পাওনা ওদেরকে বঞ্চিত রেখে পয়সাওয়ালা মানুষকে দিয়েছে ওরা। আমরা আন্দোলন করব, আমরা আন্দোলন চালিয়ে যাব, তার পরে যে প্রয়োজন হয় আমরা কোর্টে দ্বারস্থ হইব। ওই লিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব, সরকারের তো আমরা কোর্টে দ্বারস্থ হব। বরাকের একমাত্র উচ্চ পর্যায়ের চিকিৎসা কেন্দ্র হচ্ছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই মেডিকেল কলেজে শুধু বরাকবাসী নয়, বহিরাজ্য থেকেও অনেক রোগী আসেন চিকিৎসার জন্য, কিন্তু এই হাসপাতালের অবস্থা বেহাল। শুক্রবার আমাদের সংবাদকর্মীর ক্যামেরায় বন্দী হলো শিলচর মেডিকেল কলেজের শৌচাগারের ভিতরের দৃশ্য। সেখানে পড়ে আছে সিগারেট, গুটকার প্যাকেট, পানির পিক সহ অনেক আবর্জনা। এই সব শৌচালয় ব্যবহার করা তো দূরের কথা, দুর্গন্ধে প্রবেশ করতে পারছেন না রোগীরা। এখানে রোগ মুক্তির জন্য এসে অন্য রোগের সৃষ্টি হচ্ছে অনেকের। সাফাই কর্মী থাকা সত্ত্বেও শিলচর মেডিকেল কলেজের এই অবস্থা। আবর্জনা মুক্ত করতে যেখানে সরকার অনেক টাকা খরচ করছে, সেখানে শিলচর মেডিকেল কলেজে দেখা গেল বিপরীত দৃশ্য। অনেক সময় দেখা যায় উচ্চ পদস্থ কেউ মেডিকেল কলেজে আসলে সেই সময় সাফাই কর্মী দিয়ে জোর কদমে এই সব পরিষ্কার করা হয়, আর না হলে এভাবেই আবর্জনা পড়ে থাকতে প্রায়ই দেখা যায়। স্টাফ নেই, পরিষ্কার করার জন্য কোনো স্টাফ নেই।
বিজেপি সাংসদ এবং রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অধ্যক্ষ ব্রিজভূষণ সিং কর্তৃক দেশের মহিলা কুস্তিগীরদের উপর চালানো যৌন নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সারা দেশের সাথে কাছাড় জেলার ধুয়ার বন্দে যুব সংগঠন AIUDY এর পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করা হয়। প্রতিবাদ দিবসে সামিল সংগঠনের সদস্যরা দাবি তোলেন, বিশ্বের দরবারে গৌরব অর্জনকারী দেশের মহিলা কুস্তিগীরদের উপর চালানো যৌন নির্যাতনের মুখ্য অভিযুক্ত বিজেপি সাংসদকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সংগঠনের কাছাড় জেলা কমিটির সদস্য তথা দুয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক সুজিত আকুলা বলেন, দেশের মহিলা ক্রীড়াবিদদের সম্মান রক্ষার লড়াইয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের ভূমিকা খুবই ন্যাক্কারজনক। প্রধানমন্ত্রী মুখে বেটি বাঁচাও এর স্লোগান দেন, অথচ তার সরকার ধর্ষকদের সাহায্য করে। AIDY এর মহিলাদের উপর সংগঠিত এই অত্যাচারের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের সমর্থন সারা দেশে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানায়। আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন দুয়ারবন্দ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমাদের দেশের মহিলা কুস্তিগীরদের উপর যে যৌন হেনস্থা হয়েছে তার বিরুদ্ধে আজ প্রতিবাদ দিবস পালন করছি। আমরা দাবি জানাচ্ছি ভারত সরকারের কাছে যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয় এবং অপরাধীর যাতে উপযুক্ত শাস্তি হয়, এর দাবি আমরা যুব সংগঠনের পক্ষ থেকে জানাই। বন্ধুগণ, এর বিরুদ্ধে আমাদের AIDY ও যুব সংগঠন আজ সারা ভারতবর্ষ জুড়েই এর প্রতিবাদ জানাচ্ছে। তাই বন্ধুগণ, এর এই সমস্যার সমাধানে যাতে ভারত সরকার তৎপর হয় তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল। আর্য সংস্কৃতি বোধিনী সমিতির প্রতিষ্ঠাতা ও মুখ্য সংযোজক গৌতম ভট্টাচার্যের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার। এদিন সমিতির ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যসূচি হাতে নেন সদস্যরা। সমিতির পক্ষে জানানো হয়, গৌতম ভট্টাচার্য সবসময় বলতেন, সাংস্কৃতিক কার্যসূচির পাশাপাশি সকলকে সামাজিক কাজেও নিজেকে নিয়োজিত রাখতে হবে। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, তার সঠিকভাবে রক্ষণাবেক্ষণও করতে হবে। তার কথা মাথায় রেখে সমিতির সদস্যরা এদিন বৃক্ষরোপণ করেন। পাশাপাশি তার স্মৃতিতে এক শোক সন্ধ্যার আয়োজন করা হয় সমিতির ভবনে। এতে সমিতির সদস্যরা প্রয়াত গৌতম ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, তার রচিত গান পরিবেশন করেন। গৌতম ভট্টাচার্যের জীবনী নিয়ে আলোচনা করেন উপস্থিত অনেকে। সে সঙ্গে আগামীতে গৌতম ভট্টাচার্যের স্বপ্নের সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া তা নিয়ে পরিকল্পিত রূপরেখা তৈরি করা হয়। আজ 28 এপ্রিল 2023 ইংরাজি। গত বছর এই দিনে আমাদের সবার প্রিয়, আমাদের সমিতির প্রতিষ্ঠাতা প্রয়াত শ্রী গৌতম ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে যান। আজ ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা সমিতির সব সদস্যরা একত্রিত হয়েছি। গৌতম বাবু আমাদের সবসময় বলতেন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজ সেবামূলক কাজে আগ্রহ প্রদান করতেন। তাই ওনার কথা মাথায় রেখে আমরা আজ পরিবেশ সচেতনতামূলক কাজে আগ্রহী হয়ে সবাই গাছ লাগানোর কথা ভেবেছি। গৌতম আপু আমাদেরকে বলতেন, আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে কিছু করতে হবে, গাছ লাগাতে হবে। তাই সেটাও বলতেন সাথে সাথে যে গাছ লাগালে শুধু হবে না, গাছকে রক্ষণাবেক্ষণ করে বড় করতে হবে। তাই আজ আমরা সমিতির সবাই এই কথা মাথায় রেখে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যে সকল গাছ আজকে লাগিয়েছি সেগুলোকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করব, সবাই সবার সময় দিয়ে গাছগুলোকে যত্ন করব। আর ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ আমরা সবাই গাছ লাগিয়েছি এবং সন্ধ্যা ঠিক 6টার সময় আমাদের শোকসভা স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হবে। আজ এই অনুষ্ঠানটি আমরা সবাই করছি। সমলিঙ্গ বিবাহের ইস্যুতে সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশের উদ্দেশ্যে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে এক স্মারকপত্র প্রেরণ করল বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার শিলচর জেলাশাসকের কার্যালয়ে
ভিএইচপির কর্মকর্তাদের এক প্রতিনিধি দল জেলাশাসকের সাথে সাক্ষাৎ করে সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশের উদ্দেশ্যে স্মারকপত্রটি তুলে দেন। উল্লেখ্য, সোশ্যাল ম্যারেজ অ্যাক্ট 1954-কে সংশোধন করে সমলিঙ্গ বিবাহের অনুমতি দেওয়ার উদ্দেশ্যে দায়ের করা বিভিন্ন দরখাস্তের উপর 5 জনের ডিভিশন বেঞ্চ গঠন করে হিয়ারিং চলছে। এর পরিপ্রেক্ষিতে এই স্মারকপত্র মুখ্য ন্যায়াধীশকে প্রেরণ করা হয় বলে জানান ভিএইচপির কর্মকর্তারা। এ নিয়ে সংগঠনের পক্ষে আইনজীবী শান্তনু নায়ক সংবাদ মাধ্যমের কাছে গোটা বিষয়টি তুলে ধরেন। সংবিধানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সুপ্রিম কোর্টের কাজ কি, লেজিসলেচারের কাজ কি এবং এক্সিকিউটিভের কাজ কি, মানে সংবিধান অনুযায়ী তিনটা উইংয়ে কাজ করবে। সুপ্রিম কোর্ট এজ দ্য গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন এবং আইন বানানোর ব্যাপারে এটা হলো লেজিসলেচারের ব্যাপার, পার্লামেন্টের ব্যাপার, বিধানসভার ব্যাপার এটা। এবং সুপ্রিম কোর্টে নিজের থেকে যদি আইন তৈরি করতে আইন তৈরি করার চেষ্টা করে, সেটা সমস্ত যে সংবিধানের যে একটা কাঠামো আছে ওই কাঠামো সম্পূর্ণ এটা উল্টোপাল্টো হয়ে যাবে। এবং আমাদের কথা হলো যে সুপ্রিম কোর্টে যেন এটা কোনোভাবে এই যেটা দরখাস্তকারী যারা দরখাস্ত দিয়েছে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 যেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বর্তমানে যেটা আছে কার্যকরী হচ্ছে, এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আছে যে কোনো একজন ছেলে একজন মেয়ের সঙ্গে বিবাহ করতে পারে বা একটা মেয়ে একটা ছেলের সঙ্গে বিবাহ করতে পারে। কিন্তু যারা দরখাস্তকারী ওরা সুপ্রিম কোর্টকে দরখাস্ত দিয়ে বলছে যে না, এই যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954-এর আছে যেটা, এটাকে অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করে এটাতে যেন এই যে তাদের যে দাবি যে ছেলে যদি ছেলের সঙ্গে বিবাহ করতে চায়, মেয়ে যদি মেয়ের সঙ্গে বিবাহ করতে, এটা সমলিঙ্গ বিবাহের ব্যাপারেও যেন এটাদেরকে অনুমতি দেওয়া হয়। এবং আমাদের একটাই ইয়ে যে সুপ্রিম কোর্টের উপরে আমাদের বিশ্বাস আছে, কিন্তু একই সঙ্গে আমরা সমস্ত ভারতবর্ষে, শুধু আমরা নই এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া সমস্ত স্টেট বার কাউন্সিলকে নিয়ে 23 এপ্রিল 2023 ইংরেজিতে এটা বার কাউন্সিল অফ ইন্ডিয়া এটা একটা মেমোরেন্ডাম সুপ্রিম কোর্টকে দিয়েছে যে এইটা কোনো অবস্থাতে যেন এটা যেন এই যেটা যেটা পিটিশনাররা যেটা চাইছে এটা যেন কোনো। রংপুর গোসাইপুর সমবায় সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো শুক্রবার। এদিন রংপুর 4 মাইল সমবায় সমিতির কার্যালয়ে শিলচর হোলসেল কো অপারেটিভ বিভাগের সিনিয়র ইন্সপেক্টর তথা রিটার্নিং অফিসার উপস্থিতিতে সমিতির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক সভাও আয়োজিত সভায় রামজনম চৌহানকে সভাপতি ও অসিত রায়কে উপসভাপতি হিসেবে মনোনীত করা হয়। রিটার্নিং অফিসার রংপুর কোঅপারেটিভ সোসাইটি আজকে ফার্স্ট বিওডির মিটিংয়ে আমার আজকে মিটিংটায় সভাপতিত্ব করলো আমার বিওডির মেম্বার কামালুদ্দিন চৌধুরী সাহেবে, নাইনের সভাপতিত্বে আনকনটেস্টে অসিত রায় মহাশয় ভাইস চেয়ারম্যান সিলেকশন হইল। তারপরে বিওডির মেম্বাররা কইল যে ইলেকশন লাগে, যে গণতান্ত্রিক পদ্ধতি আমি নমিনেশন বানায় 15 জনের মধ্যে 10টা ভোট পেয়েছে রামজনম চৌহান এবং 5টা ভোট পেয়েছে খসরুল আহমেদ বরভুইয়া। তা আজকে চেয়ারম্যান আমি রিটার্নিং অফিসার হিসাবে খসরুল আহমেদ এই রামজনম সোহানে আগামী 5 বছরের জন্য রংপুর কোঅপারেটিভ সোসাইটি চেয়ারম্যান ক্লিয়ার করলাম। রামকৃষ্ণনগর কলেজে আয়োজিত হল আনটোল্ড স্টোরিজ অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট বিষয়ক এক আলোচনা সভা। এদিন রামকৃষ্ণনগর কলেজের প্রেক্ষাগৃহে ওই কলেজের ইতিহাস বিভাগ ও ইতিহাস সংকলন সমিতির যৌথ উদ্যোগে ওই সভা আয়োজিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশেষ আলোচনা আসরের সূচনা করেন এই কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথিরা। আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে উঠে আসে ইতিহাসের অসংখ্য অনুল্লেখিত বিষয়। আমি খুবই আনন্দিত যে রামকৃষ্ণ কলেজের প্রিন্সিপাল আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে। ইতিহাস বিভাগের যিনি লীনা চক্রবর্তী তাকে ধন্যবাদ, তাদের আমন্ত্রণে আমার এখানে আসার এবং কিছু বলার সুযোগ হচ্ছে। আমার যে বিষয় সেটা হচ্ছে যে দেশ বিভাজনে বরাক উপত্যকায় তার কী প্রভাব পড়েছিল তার উপর আলোচনা রাখা, এটা নিয়ে কোনো ইতিহাস তেমন কোনো রচিত হয়নি, সভা সমিতিতে তেমন কিছু আলোচনা হয়নি, সেটাকেও তুলে ধরা দরকার। দেশ বিভাজন এবং তার পরিণতি শুরু আমাদের এই অঞ্চলে, এই যে 3.5 থানা 3 দিনের জন্য পাকিস্তান ছিল, পাকিস্তানের পতাকা এই 3.5 থালায় উত্তোলিত হয়েছিল, কিভাবে এখানকার মানুষ সেই সময়ে
ভয়ার্থ দিন যাপন করেছিলেন, এখানকার সেই ভয়ার্থ মানুষের সেই বেদনাদায়ক কাহিনীগুলি জানা উচিত, ইতিহাসে সেইগুলি উঠে আসুক সেটা আমি বলতে পারবো, তাই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরিবাল জিপিতে অরুণোদয় বাছাইয়ে অনিয়ম, ডিসিকে স্মারকপত্র বঞ্চিত। শিলচর মেডিকেল কলেজের শৌচাগারের বেহাল অবস্থা, দুর্গন্ধে নাজেহাল রোগীরা। মহিলা কুস্তিগীরদের উপর যৌন নির্যাতন, বিজেপি সাংসদকে গ্রেফতারের দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।